ফিরকি দাদু এটা ধর তো বলছি তোমার দ্বারা তো আর ব্যাট ট্যাট করা সম্ভব হবে না তা এক কাজ করি আমি দাদু ভাইকেই বলে দিই এই দাদু ভাই তোরা নিজেদের মতো খেল যা ছোটখাটো ব্যাপারে তোমাকে জানিয়ে কি হবে শুধু শুধু তুমি ডিস্টার্ব হবে ভোটের তো আর খুব বেশি দেরি নেই এখনই যদি একটু মেম্বারদের নিয়ে একটু একটু করে প্রচারের কাজটা শুরু করে দিই তাহলে তো আমাদের জন্যই ভালো তাই না ভাস্কর দা হ্যাঁ তা ভালো কিন্তু এতে কিন্তু কি আছে ভাস্কর দা এদিকটা আমি একদম সামলে নেব তুমি একদম চিন্তা করো না আচ্ছা ভাই দেবে তুমি আমাকে হঠাৎ ফোন করলে কেন বলো কিছু এমার্জেন্সি বলছি সেদিনের পর থেকে তো তুমি টাকার হিসেবগুলো দিলে না এতবার করে চাইছি তাও তুমি দিচ্ছ না কেন বলো তো এ বাবা আমি একদম ভুলে গেছি ভাস্কর দা সরি সরি আই এম ভেরি সরি তুমি না একদম চিন্তা করো না আমি সমস্ত হিসেবটা আমার ব্রিফকেসে একদম রেডি করে রেখে এসেছি আমি বাড়ি গিয়ে তোমাকে সবটা বোঝালে তোমার একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে ততক্ষণ একটু ওয়েট করে যাও প্লিজ আচ্ছা এখন রাখি আচ্ছা ঠিক আছে তুমি ফিরে এসেই দেখিও কিন্তু আর দেরি করো না রোমা Thank you.
ওই হিসেব তোমার আর দেখা হলো না ভাস্কর সিনহা রায়। কি করবে, তোমার হাতে যে আর একদম সময় নেই। তোমার নিজের সন্তানের হাত ধরে যমরাজ তোমায় নিতে আসছেন, তৈরি থাকো। এটাই তো রোমার ব্রিফকেস। আর অপেক্ষা করা যাবে না রোমা, তুমি ভুললেও আমার ভুললে চলবে না যে জনগণের কাছে জবাবদিহিটা আমাকে করতে হবে। কম্বিনেশন লক। কি এমন ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে যে কম্বিনেশন লক? রোমার আজকালকার বিষয়বস্তু কিছুই তো বুঝতে পারছি না। দেখি চেষ্টা করে। কি হতে পারে কম্বিনেশন লকটার কোড? কি হতে পারে ভাস্কর? ভাস্কর ভাবো ভাবো। এটা তো নন্দিনীর নূপুর। রোমার ব্রিফকেসের মধ্যে কি করছে? ম্যাডাম। হ্যালো মুস্কান, তুমি কোথায়? কেন ম্যাডাম, এই তো পিকনিকে। পিকনিকে? এখনো তুমি পিকনিকে কি করছো? ভাস্করদা বাড়িতে একা রয়েছে, এটাই সুবর্ণ সুযোগ। তোমাকে তাড়াতাড়ি এখন কাজটা সেরে ফেলতে হবে। কিন্তু ম্যাডাম, এখন তো এখানে সবাই আছে, আমি কি বলে বেরোবো? আর এখন এখান থেকে বেরোতে গেলে তো লোকে 14টা প্রশ্ন করবে, আমি কি জবাব দেবো ম্যাডাম? ও গড, তুমি ওখান থেকে কি করে বেরোবে সেটা তো তোমাকে ডিসাইড করতে হবে মুস্কান। সেটা আমি এখান থেকে বসে কি করে ঠিক করে দেবো বলো তো? তবে হ্যাঁ, আমি এখন যা যা বলছি সেটা মন দিয়ে শোনো, ওখানে গিয়ে ঠিক তোমায় কি কি করতে হবে। ওকে, যা বললাম বুঝেছো তো? তাহলে এই কাজটা করে বেসিক্যালি তুমি এক ঢিলে দু পাখি মারছো। একদিকে লক্ষ্মীর প্রাণ বাঁচাচ্ছ আর অন্যদিকে ফিরকিকেও রক্ষা করছো। আবার মেয়ে হয়ে ওঠার অপারেশনের খরচও জোগাড় করে ফেলছো। চলো, বেস্ট অফ লাক। ছোটবেলা থেকে
মায়ের অভাব আমি কোনোদিনও বুঝতে পারিনি। বলা ভালো, মায়ের অভাব কোনোদিন আমাকে বুঝতেই দেওয়া হয়নি। তবে একটা জিনিস ভেবে না, আমি ছোট থেকে খুব কষ্ট পেতাম, সেটা হলো আমার বাবার পরিচয়। মনে মনে ভাবতাম, যদি কোনোদিনও আমার আসল মায়ের সাথে আমার পরিচয় হয় না, তাহলে সবার আগে আমি একটাই প্রশ্ন করব। বলো মা, আমার বাবা কোথায়? বলো না মা, তুমি বলো না আমার বাবা কোথায়। চুপ করে থেকো না মা, বলো আমার বাবা কোথায়। সত্যি বলতে, আমি না মায়ের অভাব তো কোনোদিনও বুঝতে পারিনি, আমাকে বুঝতে দেওয়া হয়নি। কিন্তু আমি না আমার বাবাকে খুব মিস করতাম মা। স্কুলে আমার সব ক্লাসমেটদের না বাবা আসতো, কিন্তু আমার বাবা ছিল না। আমি খুব মিস করতাম বাবাকে। বলো না মা, বলো না আমার বাবা কোথায়। মলয় তো খুব একটা ভালো মানুষ নয় ফিরকি, তাই গ্রাম ছেড়ে আসার পর ও সুমনের সাথে কি করেছে আমি জানি না। কি কি বলছো তুমি, আমার বাবা নেই? না 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 না, এটা কিছুতেই হতে পারে না, হতে পারে না এটা। আমারও তাই মনে হয় জানিস তো। মলয় সুমনকে গা ছাড়া করার পর আমি ওকে অনেক খুঁজেছিলাম, ওর সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বিশ্বাস কর, কিন্তু আমি ওর কোনো খোঁজ পাইনি। আমি তো ভাবতেই পারছি না, একটা জল জ্যান্ত মানুষ এভাবে উবে গেল কি করে। না, আমি 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 বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না যে এরকম ভাবে একটা মানুষ উবে যেতে পারে। আচ্ছা মা, আমার বাবার বাড়ি কোথায় ছিল? মেয়েটা নিশ্চয়ই এখনো পিকনিক থেকে বেরোতে পারেনি, শিওর। আমি বোকামি, একটা এত বোকামি, আদৌ কাজটা করতে পারবে কিনা আমার খুব সন্দেহ হচ্ছে। কিন্তু এখন আমি কি করব, যত সহজ কাজটা ভেবেছিলাম কাজটা অতটা সহজ সাধ্য হবে না। ওফ, টেনশনটা না আমি আর নিতে পারছি না, জাস্ট আর নিতে পারছি না। কিন্তু এখন সিচুয়েশন হ্যান্ডেল করার তো আর কোনো উপায়ও নেই। হ্যালো। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, কী খবর? আমি পৌঁছে গেছি, কিন্তু মুস্কান তো এখনো আসেনি। আসবে আসবে, ডেফিনেটলি আসবে। যেই টোপ আমি ওকে দিয়েছি না, সেই টোপটাও গিলে নিয়েছে, শুধু একবার ওই পিকনিক থেকে বেরোনোর অপেক্ষা, ব্যাস। তারপরেও বাকি কাজটা যে ঠিকঠাক মতো করে দিতে পারবে সেটা আমি নিশ্চিত। ওকে ম্যাডাম। তুমি গেটে সিকিউরিটির ব্যবস্থাটা একদম দেখে নেবে, মন্ত্রীর বাড়ি, হুট করে কিন্তু বাইরের লোককে এইভাবে অ্যালাউ করবে না। যথেষ্ট কড়া সিকিউরিটি রয়েছে, কিন্তু আজ অ্যাট এনি কস্ট মুস্কানকে ভেতরে ঢুকতেই হবে। আর ওর যাতে ঢুকতে গিয়ে কোনো রকম অসুবিধে না হয় সেই অ্যাসুরেন্সটা তুমি আমায় দেবে, গট মাই পয়েন্ট? আরেকটা কথা, মেয়েটা কিন্তু প্রফেশনাল মার্ডারার নয়, প্রথমবার এরকম একটা কাজ করছে, তাই গোড়াতেই যদি কোনো গণ্ডগোল হয়ে যায় ওর কিন্তু নার্ভ ফেল করে যেতে পারে, তাই বি ভেরি কেয়ারফুল। আমাদের গ্রামে তোর বাবা খুব উচ্চ বংশের ছেলে ছিল জানিস তো, তবে পয়সা করে তেমন ছিল না। আর ওর বাবা মারা যাওয়ার পর ওর যে সম্পত্তি ছিল তার উপর ওই মলয় আর ওই গ্রামের মোড়লের
নজর পড়েছিল। ওরা দুজনে মিলে সলা পরামর্শ করে ওর সমস্ত সম্পত্তি হাতে নিয়ে ওকে গ্রাম ছাড়া করে দিল। তারপর আমাকে জোর করে বিয়ে করে দিল। ওর মনে যে এত নোংরা প্যাঁচ ছিল আমি তার আন্দাজই করতে পারিনি। ওর মতো নিষ্ঠুর মানুষ আমি এই পৃথিবীতে আর একটাও দেখিনি। আমি ওকে ঘেন্না করি, ঘেন্না করি আমি ওকে। তুমি প্লিজ এভাবে কেঁদো না, তোমার তো কোনো দোষ ছিল না। তুমি তো চেষ্টা করেছিলে সবকিছু আবার ঠিক করে দেওয়া। তবে তবে একটা খটকা আমার এখনো লাগছে। কি ওইরকম একটা পরিস্থিতিতে বাবা তোমাকে কি করে ছেড়ে দিল? তোর মনে হচ্ছে তোর বাবা খুব ভীতু, তাই না? না রে মা, সুমন খুব সাদা সেদে মানুষ ছিল। নিজের কথা না, ও অন্যের কথাও ভাবত। এমনকি নিজের প্রাণ দেওয়ার জন্য কোনো দিন পিছপা হতো না। কিন্তু ও ভেবেছিল তোর কথা আমার কথা, ও কোনোদিন ছাড়ি আমাদের ক্ষতি হোক, তাই মুখ বুঝে নিজের নির্বাসনটাকেই ভবিতব্য মেনে নিয়েছিল। ভেবেছিল ও চলে গেলেই হয়তো গ্রামের সবাই আমাদের শান্তিতে বাঁচতে দেবে, কিন্তু ভুল ভুল ভেবেছিল। ওরা যে কতটা নিষ্ঠুর ছিল ওর সরল মন বুঝতে পারেনি। এতগুলো বছর পেরিয়ে আসার পরেও ওই দিনগুলোর কথা যখন মনে পড়ে না ফিরকি, আমার সারা গায়ে কাটা দেয়। জানি মা, সেই সময় তোমার ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে আমরা সেটা কল্পনাও করতে পারি না। তবে একটা কথা আমায় বলো তো, বাবা তারপর তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি? চিন্তা করবেন না ম্যাডাম, আমি সব সামলে নেব। কিন্তু ম্যাডাম, আবার কিন্তু কি? ওই যে বললেন না, ও প্রফেশনাল কিলার নয়, ফার্স্ট টাইম খুন করতে এসে বেশিরভাগই ছড়িয়ে ফেলে। মুস্কান যদি ভিতরে গিয়ে কোনোভাবে ফেঁসে যায়, মানে বলছি কাজটা করার আগে যদি ও ধরা পড়ে যায়। সেই জন্যই তো আমি তোমাকে পাঠাচ্ছি। এই কাজটা আমি যে কোনো প্রফেশনাল কিলারকে দিয়ে করাতেই পারতাম, ইনফ্যাক্ট তুমিও তো আছোই। কিন্তু আমি কাজটা কোনো প্রফেশনাল কিলার বা তোমাকে দিয়ে করাতে পারবো না, আমাকে মুস্কানকে দিয়ে এই কাজটা করাতে হবে। তবে হ্যাঁ, যদি দেখো শেষ মুহূর্তে কোনো গণ্ডগোল, তাহলে তেনান্দে আর মুস্কানকে ওখানেই শেষ করে দেবে। আমি কোনো এভিডেন্স ফেলে রাখতে চাই না। ক্লিয়ার? ক্লিয়ার। একবারও চিঠি পাঠিয়েওছিল আমাদের গ্রামের ঠিকানায়, তখন আমার বাবা মারা যায়। আমি গিয়ে চিঠিটা পেয়েওছিলাম। ও জানতে পারে আমার সাথে মলয়ের বিয়ে হচ্ছে। তারপর আমি ওকে চিঠি লিখে উত্তরও দিয়েছিলাম সেই ঠিকানায়। কিন্তু তারপর আর ওই দিক থেকে কোনো উত্তর আসেনি। আমি এই কলকাতায় আসার পরেও না ওর সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওর কোনো খোঁজ পাইনি। তাই আমার মনে হয় মলয় হয়তো ওকে। তুমি তুমি খারাপটা কেন ভাবছো মা? আচ্ছা, এমনও তো হতে পারে যে তোমার কথা ভেবে, আমার কথা ভেবে বাবা নিজেকে কোথাও আড়াল করে রেখেছে। আমি বিশ্বাস করি আমার বাবা বেঁচে আছে, হয়তো এখানেই এখানেই আমাদের আশেপাশে কোথাও একটা আছে। শুধুমাত্র সবার থেকে ভয় পেয়ে বাবার সামনে আসতে পারছে না। পৃথিবীটা যে গোল সেটা তো আরো একবার প্রমাণ হয়ে গেল মা। না হলে ভাবো না,
এই তুমি আমাকে আর আমি তোমাকে ফিরে পেতাম পেতাম না তো তাই তুমি একটু ভরসা রাখো কে বলতে পারে হয়তো বাবাকেও আমরা ঠিক এমনই ভাবে একদিন খুঁজে পেলাম নিজের প্রাণ দিয়ে হলেও আমি আমার বাবাকে খুঁজে বের করবো।